আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা অনেকেই আমাদেরকে বলেন যে ঘরে বসে একটি ইনকিউবেটর তৈরি করবেন এবং যেন সেটি এসিডিসি হয়। এই জন্য অনেকে আমাদের কাছ থেকে এসিডিসি লাইন চেঞ্জার গুলো খুঁজে থাকেন, যে এগুলো কোথায় পাবো বা কিভাবে করব বা এগুলো দাম কি রকম হয়ে থাকে। এই যে আমাদের কাছে পাবেন আপনারা এ ধরনের এসিডিসি লাইন চেঞ্জার বোর্ড, এই লাইন চেঞ্জার বোর্ডটি দিয়ে আপনি ঘরে বসে একটি এসিডিসি ইনকিউবেটর তৈরি করতে পারবেন। এই এসিডিসি লাইন চেঞ্জারে আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের কন্ট্রোলার, যেমন W1209 কন্ট্রোলার সার্কিট, এটি দিয়ে আপনি করতে পারবেন। এরপরে 3001 মডেলের যে টেম্পারেচার কন্ট্রোলার সার্কিটটি আছে, যেটা 12 ভোল্ট DC, এটা দিয়ে করতে পারবেন। এবং STC 1000 মডেলের যে টেম্পারেচার কন্ট্রোলার সার্কিটটি আছে, এইটা দিয়েও কিন্তু আপনি এসিডিসি লাইন চেঞ্জারের সাথে কানেকশন করতে পারবেন। এছাড়াও পাবেন STC 3028 কন্ট্রোলার যে আছে, এইটি দিয়েও কিন্তু আপনি খুব সহজে ঘরে বসে একটি এসিডিসি ইনকিউবেটর তৈরি করতে পারবেন। এগুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এগুলো সেটিং কিভাবে করব বা এগুলো ফিটিং কিভাবে করব। আমাদের এই লাইন চেঞ্জার বোর্ডগুলোতে কিন্তু আমরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেছি, যেমন আপনি কিভাবে এগুলো সেট করবেন, একটি লাইন চেঞ্জার বোর্ড আপনি কিভাবে সেট করবেন। আমি যদি একটা লাইন চেঞ্জার দেখাই, এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু আমার প্রতিটা কানেকশনের যে আলাদা আলাদা যে কানেকশন পোর্ট গুলো আছে, এখানে কিন্তু আমরা ইন্ডিকেট করে লিখে দিয়েছি। আর লাইন চেঞ্জারটির সাথে আপনি কিভাবে কন্ট্রোলার সার্কিট গুলো কানেকশন করবেন, আমরা কিন্তু এই লাইন চেঞ্জারের সাথে এই ডায়াগ্রাম দিয়ে দিছি। দেখেন এখানে কিন্তু প্রতিটা কানেকশনের সাথে সাথে কিন্তু লিখে দেওয়া আছে, আপনি এখানে কিসের কানেকশন দেবেন, কোথায় কন্ট্রোলারের কানেকশন দেবেন এবং কোথায় অ্যাডাপ্টরের কানেকশন দেবেন, কোথায় বাল্বের কানেকশন দেবেন, প্রতিটা কানেকশনের সাথেই কিন্তু লিখে দেওয়া আছে। এখানে কিন্তু খুব সহজেই আপনি নিজেই এটা বুঝতে পারবেন, আলাদা করে কোনো ডায়াগ্রামের দরকার হবে না, কারণ আমরা ডায়াগ্রামটা এটার সাথে একদম প্রিন্ট করে দিয়েছে, যাতে করে আপনি খুব সহজেই বুঝে একটি এসিডিসি ইনকিউবেটর তৈরি করতে পারেন। তো এই লাইন চেঞ্জারগুলো কিন্তু আমাদের নিজস্ব তৈরি করা এবং খুবই ভালো মানের। এগুলো আমাদের অন্যান্য যে সার্কিট লাইন চেঞ্জারগুলো আছে তার থেকে কিন্তু আমাদের এই লাইন চেঞ্জারগুলো বেস্ট কোয়ালিটি। তো আপনাদের যদি এই ধরনের লাইন চেঞ্জার বোর্ডগুলো প্রয়োজন হয়, আপনারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারবেন। যেহেতু আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা, আমরা কিন্তু এগুলো আপনাদেরকে পাইকারি এবং খুচরা দিতে পারবো। আপনাদের যত পিস দরকার আমরা দিতে পারবো। যারা খুচরা নিতে চাচ্ছেন 1-2 পিস, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তো যারা কন্ট্রোলার সার্কিট এবং এ ধরনের লাইন চেঞ্জার বোর্ডগুলো নিতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দর্শক, আপনাদের যদি এই লাইন চেঞ্জার সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।